আপনি কাটবেন না। আচ্ছা, আমি যে প্রতিদিন স্নান করতে যাই আপনি কিভাবে বুঝেন? নদীতে নামতাম না, আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুন্তিকে দেখতাম, এটাই শুধু ছিল। আচ্ছা, কিভাবে মারা মারা গেল? এই হ্যাঁ, শোন না, মাঝখানে রাখি, এটা লাস্ট, বাসা যাওয়া লাগবে। হ্যাঁ, বাস দুর্ঘটনা। হ্যাঁ, ক কিভাবে ক। আচ্ছা, কিভাবে মারা গেল? বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওই বাসে আমিও ছিলাম, কিন্তু ভগবান পুম থেকে নিয়ে গেল আমার কাছ থেকে, আমাকে দিল না, আমাকে ছেড়ে অনেক দূরে। আমি না ওকে খুব মিস করি, জানেন। আপনি কাটবেন না। আচ্ছা, আমি যে প্রতিদিন স্নান করতে যাই আপনি কিভাবে বুঝেন? আপনি যেখানে চান করেন, ওই নদীর ওপারে ওই শ্মশানের পুর দিকে সমাহিত করা আছে। আমি প্রতিদিন সকালে না কোন দিকে দেখতে যেতাম, আর তখনই আপনার পায়ের শব্দ পেতাম, আর তখন আপনার পিছু পিছু যেতাম। বিশ্বাস করেন, আমার না কোনো বাজে ইয়ে ছিল না। এই পর্যন্ত। এবার কবিরাজের ডায়লগটা দাও মেহেদি ভাই।